বন্ধুরা স্বাগতম আমার আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে যে মেডিসিনটা নিয়ে আসলাম, এটা খাওয়ানোর ফলে মুরগি যে পাকস্থলীতে ছোট ছোট যে কৃমি আছে সেগুলো মারা যাবে এই ওষুধ খাওয়ানোর ফলে। তো এটা খাওয়ানোর জন্য প্রথমত এটা ভালোভাবে মিক্স করতে হবে। এর জন্য আমি একটি পাত্র আর কিছু পানি নেব এটা ভালোভাবে মিক্স করার জন্য। দেখেন ওষুধ, এর জন্য আমি একটা কাঠি নিব এটা মিক্স করার জন্য। তো এই সম্পূর্ণ মেডিসিনটা 1000 লিটারের যে ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কির মধ্যে ঢালার পরে এখানে 7000 মুরগি আছে, এই সবগুলো মুরগি খেয়ে নেবে। তো আমি এটা 1000 লিটারের ট্যাঙ্কি যেটা, আমি সেখানে এটা ঢেলে দিব। তার আগে অবশ্যই ভালোভাবে এটা মিক্স করতে হবে, কারণ ঘরের ভিতরে যে নিপল আছে এটা যেন খারাপ না হয়, এর জন্য ভালোভাবে মিক্স করার পরে আমি এই ট্যাঙ্কির মধ্যে ঢেলে দিব। ঢালার পরে আমি এখন দেখাই দিচ্ছি ঘরের ভিতরে কিভাবে এই মেডিসিনটা খায় মুরগিতে, সেটাই দেখাবো এখন। ঘরের ভিতরে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলো মুরগি এই মেডিসিন খেয়ে নিবে। তো এই পাইপের মাধ্যমে ভ্যাকসিনটা মূলত চলে আসে, আসার পরে এই বাটিতে বাটিতে পানি চলে যায়, পানির সাথে মিক্স করার পরেই এই মেডিসিনটা খাওয়ানো হয়। দেখেন কিভাবে খেয়ে নিচ্ছে। সবগুলো মুরগি এই ভ্যাকসিন খেয়ে নিবে, পানি এদিক সেদিক হবে না, সবগুলো মুরগি এই ভ্যাকসিনটা খেয়ে নিবে। খাওয়ার ফলে মুরগি অনেক স্বাস্থ্যবান হয়। তো নিচে আবার এই ফিটের লাইন আছে, এখানে ফিট খায় মুরগিতে, ফিট খাওয়ার পরেই ওই পানি খাওয়ার জন্য যায়, পানির সাথে এই ভ্যাকসিনটাও খেয়ে নেয় মুরগিগুলো। তো এই মুরগিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই মুরগিগুলো কিন্তু ডিম দেওয়ার জন্য রাখা হয়েছে, ডিমে থেকে বাচ্চা হয়, এর জন্য মূলত এই ডিম মুরগিগুলো রাখা এখানে। এর সাথে মোরগ আছে দেখতে পাচ্ছেন, যে মোরগগুলো, তো সবগুলো মুরগি ডিম দেয়। চলুন আমি ডিম দেখানোর চেষ্টা করি ডিম কিরকম। এই সবগুলো মুরগি ডিম দেয়, এখানে এই ডিম নিচেও দেয় আবার উপরেও দেয়, এরকম ভাবে ডিম দেয়। এখানে 7000 মুরগি আছে এক ঘরের ভিতরে। দেখেন নিচে কি পরিমাণ ডিম দিছে। তো এটা তো নিচে দেয়, আবার বক্সের মধ্যে ডিম দেয়, নিচে খুব কমই দেয় ডিম। তো এই মুরগি সংক্রান্ত সব ধরনের ভিডিও পাবেন আমার কাছে, আমার ইউটিউব চ্যানেলে। যারা নতুন খামার করবেন কিংবা করছেন তাদের অনেক উপকারে আসবে এই ভিডিওগুলো। অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের মাঝে। এই মুরগিগুলো বিক্রির পরে আবার এই ঘর ক্লিন পরিষ্কার করার জন্য আবার 2 মাস লাগে, 2 মাস পরে আবার নতুন করে মুরগি আনা হয়। তো এই সবগুলো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। তো নিচে কীভাবে ঘর পরিষ্কার করা হয়, কীভাবে মুরগি আনা হয় সবগুলো ভিডিওই আমার ইউটিউব চ্যানেলে পাবেন। সকলেই ভালো থাকবেন, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।